আজকের ভিডিওটা করছি বন্ধু তোমাদের জন্য। আমার চেম্বারে যে বসে রয়েছে এর নাম হচ্ছে সৌভিক ব্যানার্জি। এ প্রচণ্ড সৌভিক, একটু মুখটা তুলে, সৌভিক ব্যানার্জি তো নাম, হ্যাঁ। এর যে কষ্টটা ছিল সেটা একটু শুনে নাও, যে এ দীর্ঘ কত বছর ধরে ভুগতো এবং কি কষ্ট হতো বলো সৌভিক। আমি 8-9 বছর ধরে যা খেতাম সঙ্গে সঙ্গে বমি হয়ে যেত, আর পেটে খুব অসহ্য যন্ত্রণা করতো। আমি অনেক ওষুধ খেয়েছি, অনেক কবিরাজি ওষুধ খেয়েছি, অনেক রকম ওষুধ খেয়েছি, অনেক ডাক্তারও তো দেখিয়েছি, ডাক্তার দেখিয়েছি, হাজার হাজার টাকা আমার অনেক সত্যি খুব খরচা হয়েছে। লাস্টে ভেলুর যাবো বলেছিলাম, তারপরে কাকুর সাথে আমি ডিসকাস করি, কাকু বললো আসো আমার চেম্বারে 1 মাস আমার ওষুধ খেয়ে দেখো, যদি ফল পাও তাহলে আর যেতে হবে না। আসলাম, সত্যিই খুব ভালো ওষুধ আমি খেয়েছি, 1 মাসের মধ্যে আমি এখন অনেকটা ভালো আছি। প্রায় কতদিন ধরে ভালো আছো তুমি? 1 বছর হয়ে গেছে। 1 বছর আগে আমি যে ওষুধটি দিয়েছিলাম বেলেডোনা, যে হঠাৎ করে হতো আর হঠাৎ করে চলে যেত, এবং ও এর জন্য ভয় খেত না, যে খাওয়ার যা খেত বমি হয়ে যেত, এবং এই চেয়ারটা যে দেখছেন এই চেয়ারাও ওর ছিল না, আরও রোগা ছিল। এবার যে কারণের জন্য ওষুধটা দিয়েছিলাম, ও কুকুরকে খুব ভয় পেত, কি সবই ভুল বললাম? না, সত্যি কুকুরকে আমি খুব ভয় পাই, কুকুর দেখলে পরে ওর চিন্তা নেই, মানে ও ভয় পেত। আর তার সাথে ও খুব চিলি পেশেন্ট, খুব চিলি পেশেন্ট, আরও যখন রেগে যেত চোখ মুখ পুরো লাল হয়ে যেত, আর ও রেগে গেলে পরে মাথা টাথা যন্ত্রণা হতো। এর উপরে দাঁড়িয়ে থেকে বেলেডোনা দিয়েছিলাম। তো সৌভিক আজকে তোমার কীরকম লাগছে? আজকে আমি খুব ভালো লাগছে আজকে আমার, যে আমি এখন অনেকটাই সুস্থ। ও আর কোনো ওষুধ খায় না, ও এখন ছোটোখাটো একটা ব্যবসা দিয়েছে আর চাকরি করছে। ধন্যবাদ তুমি এই ভিডিওটা আমাকে করতে দেওয়ার জন্য, এটা আমি সবাইকে দেখাবো। তো এরপরে তুমি ভালো থেকো। নমস্কার।